দৃষ্টিকোণ প্রেজেন্টস সাহিত্যের সন্ধানে এখন থেকে প্রতি রবিবার আমরা আসব আপনাদের কাছে। আজকে আপনাদের জন্য আগাথা ক্রিস্টি লিখিত দ্য ডাবল ক্লিউ। আগাথা ক্রিস্টি বিশ্ব ভৌতিক ও রহস্য সাহিত্যে এক অবিস্মরণীয় নাম। জন্ম 1890 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের ডেভনশায়ারে। 66টি রহস্য গল্প ও 14টি ছোট গল্প উপহার দিয়েছিলেন আমাদের। সৃষ্টি করেছেন এরকুল পোয়ারো এবং মিস মার্পেলের মতো কালজয়ী চরিত্র। বিশ্ব সাহিত্যে রহস্যময়তায় মোড়া সৃষ্টির জন্য তিনি অবিস্মরণীয়। লিখেছেন দ্য মাউস ট্র্যাপ নামক সর্বাধিক অভিনীত নাটক, যা অভিনয় শুরু হয়েছিল 1952 খ্রিস্টাব্দে লন্ডনের ওয়েস্ট এন্ডে এবং চলেছে মার্চ 2020 পর্যন্ত। বর্তমানে বিশ্ব মহামারীর জন্য অভিনয় বন্ধ রয়েছে। আজ আমরা তারই লিখিত এরকুল পোয়ারো চরিত্রের একটি রহস্য ছোট গল্প দ্য ডাবল ক্লিউ আপনাদের জন্য নিয়ে এসেছি। দ্য ডাবল ক্লিউ ফার্স্ট পাবলিশ হয়েছিল দ্য স্কেচ পত্রিকায় 1923 খ্রিস্টাব্দে লন্ডনে। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ডাবল ক্লিউ। মিস্টার হার্ডম্যানের কাছ থেকে আমার বন্ধু গোয়েন্দাপ্রবর এরকুল পোয়ারো ডাক পাওয়াতে যে সে কিঞ্চিত বিস্মিত হয়নি তা নয়। তবে ধনকুবেররা অনেক সময় অনেক রকম ফ্যাসাদে জড়িয়ে পড়ে। পোয়ারো আমাকে বলল, কি যাবে নাকি একবার? আমিও নতুন রহস্যের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে মত দিয়ে ফেললাম, নিশ্চয়ই। বেরিয়ে পড়লাম মিস্টার হার্ডম্যানের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে পোয়ারো বলতে লাগলো, মিস্টার হার্ডম্যান একজন সম্ভ্রান্ত ভদ্রলোক, সুন্দর রুচিবান এই মানুষটা সব সময়ই পোশাকে আশাকে কেতা দুরস্ত থাকতে ভালোবাসেন। ভদ্রলোক দারুণ মিশুকে, সহজেই সকলকে আপন করে নিতে পারেন। কিউরিও সংগ্রহ করা তার একটা হবি। তার আর একটা বিশেষ শখ হলো মণিমুক্ত সংগ্রহ করা। যত টাকাই লাগুক না কেন, কোনো দামি মণিমাণিক্য সংগ্রহ করার জন্য তিনি ছুটে যাবেনই। আমরা যখন মার্কস হার্ডম্যানের বাড়িতে উপস্থিত হলাম, তখন দেখি তিনি ঘরের মধ্যে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। তার মুখ দেখেই মনে হলো যে এমন কোনো ব্যাপারের মধ্যে তিনি জড়িয়ে পড়েছেন যা তাকে ভীষণ বিচলিত করেছে। হয়তো খুব গোপনীয় কিছু ব্যাপার যা তিনি পুলিশকে জানাতে ভরসা পাননি। পোয়ারোকে কাছে পেয়ে তিনি যেন হাতে স্বর্গ পেলেন। তিনি প্রায় ছুটে পোয়ারোর কাছে এগিয়ে এলেন। তারপর তার হাত দুটি ধরে বললেন, মিস্টার পোয়ারো, আমাকে যদি এই বিপদ থেকে বাঁচাতে পারেন তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা ঘরে ঢুকে বসলাম। পোয়ারো বলল, আপনি আমাকে সমস্ত কিছু খুলে বলুন। মিস্টার হার্ডম্যান উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলেন, আপনি তো জানেন আমি বেশ কিছু মণিমুক্ত সংগ্রহ করে রেখেছি। এদের মধ্যে দামি জিনিসও কিছু রয়েছে। আর সবকিছুর মধ্যে অত্যন্ত মূল্যবান হলো মেডিসিনের রানী ক্যাথরিনের চুনি এবং পান্নার হারটি। বহু পুরনো আর দুষ্প্রাপ্য পাথর, সেগুলো যেন আলো ঠিকরে বার হতো তা থেকে। শুধু তাই নয়, ওটার ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। সেই হারটি চুরি গিয়েছে। একটু বিশদভাবে যদি আমাকে বলেন ব্যাপারটি ঠিক কি হয়েছিল। বলছি শুনুন, কাল সন্ধেবেলার ঘটনা। প্রায় সন্ধ্যের সময়টা আমি আমার কিছু বন্ধু বান্ধবদের আমার বাড়িতে চায়ের নিমন্ত্রণ করি। গান বাজনার ব্যবস্থাও থাকে, কিছুক্ষণ সময় একটু আনন্দে খাটে, এই আর কি। গতকাল বিকেলেও এরকমই কয়েকজন বন্ধু এসেছিলেন। গান বাজনা শুরু হতে দেরি আছে দেখে আমি তাদেরকে পাশের ঘরে নিয়ে গেলাম মধ্যযুগীয় রত্নগুলি দেখাবার জন্য। আলমারিতে একটা ভেলভেটে মোড়া খোপে ওগুলো থাকে। আমি বন্ধুদের অনেকক্ষণ ধরে সেগুলো দেখিয়ে তারপর আবার ড্রয়িং রুমে ফিরে এলাম। এরপর অনেকক্ষণ ধরে গান বাজনা চলল। অতিথিরা খাদ্য এবং পানীয়তে যথেষ্ট তুষ্ট হয়ে একে একে বিদায় নিলেন। তারা চলে যাওয়ার পর আমি রোজকার অভ্যেস মতো ওপরে গেলাম আমার রত্নগুলো একবার দেখার জন্য। কিন্তু দরজা দিয়ে ঢুকতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। দেখলাম আলমারির পাল্লা দুটো খোলা রয়েছে। দেখেই আমার মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত বয়ে যেতে লাগলো। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তবুও আমি ভাবলাম যে হয়তো আমি তাড়া দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু দুবার সামনে এগোতেই আমার সব ফুল ভেঙে গেল। আমি দেখলাম আলমারির তালা ভাঙা, ভাঙা তালাটা আলমারির উপর পড়ে রয়েছে। বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন মার্কস হার্ডম্যান।
তারপর বললেন, এই মণিমুক্তগুলো আমার সারা জীবনের সঞ্চয়, এগুলোকে ফেরত পেতেই হবে। মিস্টার পোয়েরো, পুলিশকে ব্যাপারে কিচ্ছু জানানো যাবে না। তাছাড়া সেদিন যারা এখানে এসেছিলেন তারা প্রত্যেকেই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাদের মধ্যেও ব্যাপারটা প্রচারিত হয়ে গেলে তারা খুবই অস্বস্তিতে পড়বেন, সুতরাং এটা গোপন রাখতেই হবে। আচ্ছা, সেদিন বৈঠকখানা থেকে বেরিয়ে আপনারা সংগ্রহশালায় চলে যান এবং সেখানে রত্নগুলো দেখে আবার ফিরে আসেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, ঠিক করে বলুন তো, সবার শেষে ঘর ছেড়ে কে বার হয়েছিল? যতদূর মনে পড়ছে মিস্টার জনস্টন, হ্যাঁ হ্যাঁ, মিস্টার জনস্টন সবার শেষে ঘর থেকে বের হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাতে তার একটি বিশাল কারখানা আছে, পার্ক লেনের বোর্ডবেরিতে যে বিশাল আয়তন বাড়িটি রয়েছে না, সেটি ভাড়া নিয়ে থাকেন। ভদ্রলোক একজন টাকার কুমির, আমার মনে হয় তার পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। এবার ভালো করে ভেবে উত্তর দিন তো, আপনারা চলে আসার পর অন্য কোনো অজুহাতে কেউ কি ওই ঘরে আর গিয়েছিলেন? হ্যাঁ, তিনজন গিয়েছিলেন, মিস্টার বার্নার্ড পার্কার, মিসেস রুনকর্ন আর কাউন্টেস দ্য ভোরা রোমেকা। কাউন্টেস প্রাচীন রাজবংশের একজন রূপসী মহিলা, মিস্টার বার্নার্ড আমার অন্যান্য সংগ্রহগুলো দেখবেন বলে ঘরে গিয়েছিলেন, আর মিসেস রুনকর্ন একজন মাঝবয়সী ভদ্র মহিলা, তিনি তার হাত ব্যাগ ও ঘরে ফেলে এসেছিলেন, সেটা আনবার জন্য সেখানে যান। মিস্টার বার্নার্ড পার্কার সম্বন্ধে কিছু বলুন। সত্যি বলতে কি, আমি বার্নার্ড পার্কারের সম্বন্ধে কিছুই জানি না, শুধু এটুকু জানি স্থানীয় যুবক তিনি, কাছেই থাকেন 22 নম্বর বেরি স্ট্রিটে, তবে তার পেশা বা অন্য কোনো তথ্যই আমি আপনাকে দিতে পারবো না। ভদ্রলোক দালাল হিসেবে আমার কাছে কাজ করছেন, যেমন ধরুন তিনি খবর পেলেন কাউন্টেস দ্য ভোরা আফ্রিকা থেকে অনেক মূল্যবান পাথর নিয়ে এসেছেন, তিনি খবরটা আমাকে দিলেন, আমাদের মধ্যে পরিচয় করিয়ে বিক্রির ব্যবস্থা করে দিলেন, সেই সঙ্গে দালাল হিসেবে নিজের উপার্জনটাও হলো তার। এই তিনজনের মধ্যে কাকে আপনার সন্দেহ হয়? সন্দেহ আমার কাউকেই হয় না, কারণ এরা প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের। কথাটা ঠিক হলো না মিস্টার হ্যাডম্যান, আপনার খোলা মনের কথা জানতে পারলে আমার সুবিধা হতো। ঠিক আছে, আপনার রত্নের জায়গাটা একবার দেখা দরকার। আমরা উপরে উঠে এলাম, তালা খুলে ঘরে ঢুকলাম, দেখলাম তখনও আলমারি খোলা রয়েছে, পুরো দরজাটা বন্ধ করতে গিয়ে পারলো না, কিসে যেন আটকে যাচ্ছে পাল্লাটা। ভালো করে খুঁজে দেখতে গিয়ে দেখা গেল কবজাতে একটা গ্লাভস আটকে রয়েছে। মিস্টার হ্যাডম্যান, এই গ্লাভস কি আপনার? কই দেখি, না না, এটা আমার নয়। পরে বোধহয় আরো কিছু একটা দেখতে পেল, নিচু হয়ে করিয়ে নিল সেটা, দেখি সেটা একটা দামি সিগারেট কেস। মিস্টার হার্ডম্যান বলে উঠলেন, ও মাই গড, এটা যে পার্কারের, এই বি আর পি অক্ষর দুটো দেখে তো তাই মনে হচ্ছে। মিস্টার হ্যাডম্যান, তাহলে আমার হাতে দুটো প্রমাণ এলো, অবশ্য এগুলো যে প্রমাণ তা বলছি না। মিস্টার পোয়েরো, আপনাকে একটা অনুরোধ, নির্ভরযোগ্য প্রমাণ হাতে না আসলে আপনি পুলিশে খবর দেবেন না প্লিজ। মিস্টার হার্ডম্যানের কাছ থেকে বিদায় নিয়ে আমরা পথে নামলাম। পোয়েরো একটি চুরুট ধরিয়ে টানতে টানতে চলেছে, তার কপালে গভীর চিন্তার রেখা। পোয়েরোই নিরাপত্তা ভঙ্গ করে বলল, যেন আমার পক্ষেও এই রহস্যটির গভীরে পৌঁছানো সম্ভব হয়নি, তবে আমি মোটেই ভালো চোখে দেখছি না কাউন্টেন্স এবং মিস্টার জনস্টনকে। একটা ব্যাপার ভেবে দেখেছ কি, ভদ্রলোক রাশিয়ান, দেশত্যাগী, আফ্রিকা থেকে এসেছেন, তার পক্ষে বানিয়ে বানিয়ে নিজেকে কারখানার মালিক, ধনকুবের, এসব বলার বাধা নেই, কারণ চট করে প্রমাণ করা মুশকিল। কথা বলতে বলতে দেখি আমরা বেরি স্ট্রিটে এসে পড়েছি। পোয়েরো বলল, মিস্টার পার্কার তো এখানেই থাকে, চলো ওর সাথে একবার দেখা করে যাই। 22 নম্বর বেরি স্ট্রিট পেতে খুব একটা অসুবিধে হলো না, দরজা করা নাড়তেই এক দীর্ঘদেহী যুবক দরজা খুলে জিজ্ঞাসা দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। পোয়েরো বলল, গুড মর্নিং, আমরা মিস্টার হ্যাডম্যানের কাছ থেকে এসেছি, মিস্টার পার্কারের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি বার্নার্ড পার্কার, আসুন ভিতরে আসুন। আমরা ঘরের ভিতর গিয়ে বসলাম। মিস্টার পার্কার বললেন, এবার বলুন কি দরকারে আপনারা এখানে এসেছেন? শুনলাম গতকাল আপনার মিস্টার হ্যাডম্যানের বাড়িতে চায়ের নিমন্ত্রণ ছিল এবং আপনি গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কি ব্যাপার, কোনো অঘটন? অঘটন মানে, কাল যারা ওখানে আমন্ত্রিত ছিল
তাদের কেউ মিস্টার হ্যাডম্যানের হীরে চুরি করেছে, সেই খোঁজেই আমাদের আসতে হয়েছে। এই বলে পরো পকেট থেকে গ্লাভস আর সিগারেট কেসটি বার করে দেখিয়ে বলল, দেখুন তো মিস্টার পার্কার, এটা আপনার কিনা? আর এই সিগারেট কেসটা? না না, কোনোটাই আমার না। আমার সিগারেট কেসটা তো রূপোর, এই যে সেটা আমার পকেটেই রয়েছে, এই যে এই দেখুন। বলে তিনি একটা সিগারেট কেস পকেট থেকে বার করে আমাদের দেখালেন। তাই তো, তাহলে কি করা যায়? পুলিশকে জানিয়ে দেওয়াই ভালো মনে হচ্ছে। চমকে উঠলেন মিস্টার পার্কার, বললেন, না না, পুলিশ টুলিশকে জানাতে যাবেন না। বুঝতেই পারছেন এগুলো সম্ভ্রান্ত মানুষজনের ব্যাপার। আমি আমি দেখছি মিস্টার হার্ডম্যানের সঙ্গে কথা বলে কিছু করতে পারি কি না। পয়রো চেয়ার থেকে উঠে পড়ল। ওকে মিস্টার পার্কার, আজ আসি। রাস্তায় নেমে আমাকে বলল, আমার উদ্দেশ্য ছিল পার্কারের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া, আমার উদ্দেশ্য সফল হয়েছে। বললাম, কিন্তু কি লাভ হলো এতে? লাভ নিশ্চয়ই হয়েছে, আর সেটা জানা যাবে আগামীকাল সকালে। আপাতত এ সম্বন্ধে আর একটি কথাও না। কিন্তু আমাদের কাল সকাল পর্যন্ত ধৈর্য ধারণ করতে হলো না। বিকেল বেলায় আমি এবং পয়রো যখন ঘরে চায়ের কাপ নিয়ে চুরির ব্যাপারে আলোচনা করছি, তখনই দরজার ঘন্টি বেজে উঠল। দরজা খুলতেই এক মহিলা ঝড়ের মতো ঘরে ঢুকেই রুক্ষ স্বরে বলে উঠলেন, আমি কাউন্টেস দ্য ভোরা রোমেকা। কি ব্যাপার, আপনি নাকি মিস্টার পার্কারকে ফাঁসানোতাল করেছেন? ওই ঘরে একটা প্রমাণ পেয়ে আপনি ধরে নিয়েছেন মিস্টার পার্কার চুরি করেছেন? এ হতে পারে না। আমি পার্কারের নারী নক্ষত্র সব জানি, তিনি খুবই ভদ্রলোক। পয়রো সিগারেট কেসটা দেখিয়ে বলল, তাহলে এটা মিস্টার পার্কারের সম্পত্তি, কিন্তু এই গ্লাভটা কার? আমি জানি না। শুনুন মিস্টার পোয়ারো, পার্কারের চরিত্র আপনাকে নিষ্কলঙ্ক রাখতেই হবে, ওকে বাঁচাতেই হবে। সেজন্য অর্থাৎ আপনার তদন্তের কাজে যত অর্থই লাগুক না কেন, আমি তা যোগাবো। দেখুন ম্যাডাম, আমার তদন্ত কোনো বিশেষ একজনের প্রতি নজর রাখা নয়, আমার কাজ দোষীকে খুঁজে বার করা এবং তার দোষ প্রমাণিত করা। এখন তদন্তে যদি জানা যায় যে পার্কার দোষী, তাহলে নয়, পার্কার নির্দোষ। আপনি শুধু দেখবেন অকারণে তাকে যেন নাজেহাল না করা হয়, ঠিক আছে? আমি আর কথা বাড়াতে চাই না। পার্কার আমার শরণাপন্ন হয়েছিলেন, ওর চোখ ছলছল করছিল, আমি তাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। এই কথা বলে যেমন এসেছিলেন, তেমনি ঝড়ের বেগে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে জিজ্ঞেস করলাম, এই ভদ্রমহিলার আচরণ কেমন যেন মনে হলো? যার এমন পোশাক পরিচ্ছদ, এমন বংশের মেয়ে, তার একটুও সৌজন্য নেই, আশ্চর্য। ডিয়ার হেস্টিংস, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। মহিলা খাঁটি রাশিয়ান, নকল কাউন্টসের গায়ে আসল পোশাক চাপালে এমনটা তো হতেই পারে। কিন্তু গ্লাভটি কার, তুমি কি কিছু বুঝতে পেরেছো? আমার কথায় পুরো টেবিলের উপর দুটো গ্লাভস পাশাপাশি রাখলো। আমি আশ্চর্য হয়ে দেখলাম গ্লাভস দুটো একই জোড়ার। অবাক হয়ে বললাম, এটা আবার কোথায় পেলে? এটা পেয়েছি বেড স্ট্রিটেই, সেন্টার টেবিলের নিচে এটা ছিল। তবে জানি না এটা কার, এক্ষুনি একবার পার্ক লেনে মিস্টার জনস্টনের বাড়ি যাওয়া দরকার, রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। পার্ক লেনের নির্দিষ্ট ঠিকানায় মিস্টার জনস্টনের বাড়ি করানার্থে দরজা খুলল তার গৃহভৃত্য, জানালো যে মিস্টার জনস্টন বাড়ি নেই, কিন্তু পরিচয় জানাতে আমাদের তার ব্যক্তিগত সচিবের কাছে নিয়ে গেল। কথায় কথায় সে বলল, মিস্টার জনস্টন এই প্রথম ইংল্যান্ডে এসেছেন, তিনি দক্ষিণ আফ্রিকাতে ছিলেন, ব্যবসাও সেখানেই। মিস্টার জনস্টন মূল্যবান পাথরটাথর নিয়ে খুব নাড়াচাড়া করেন, মানে সংগ্রহের বাতিক আছে, তাই না? মোটেই না, ওনার সে সময়ই নেই। ও ওকে, আর কথা হলো না। আমরা পথে নেমে পড়লাম, আবার দেখলাম পয়রোর কপালে গভীর চিন্তার ভাঁজ। ডিনারের পর আমি চেয়ারটা টেনে নিয়ে বসলাম, দেখলাম পয়রোর কোলের উপর একটা রাশিয়ান বর্ণমালার বই, বইটা সে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমি বললাম, কি ব্যাপার,
রাশিয়ান শেখা হচ্ছে? কাউন্টেসের সঙ্গে ভাব জমাতে চাইছে বুঝি? তবে রাশিয়ানরা কিন্তু ফার্সি ভাষায় যথেষ্ট দক্ষ। তুমি দেখছি সব খবরই রাখো। আসলে কাউন্টেসের সঙ্গে সৌজন্য বিনিময়ের উপযুক্ত কিছু রাশিয়ান আমি লিখে রাখছি। পরদিন সকালে প্রাতরাশের সময় পয়রো বলল, হেস্টিংস, আজ দুপুরেই আমরা একবার মিস্টার হ্যাডম্যানের ওখানে যাব। দুপুরে মিস্টার হ্যাডম্যানকে বাড়িতেই পেয়ে গেলাম আমরা। আমাদের দেখে উনি বলে উঠলেন, কি ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ খবর আছে বলে মনে হচ্ছে। কোনো কথা না বলে পয়রো মিস্টার হ্যাডম্যানের হাতে একটা কাগজের চিরকুট গুঁজে দিল। আপনার চোরের নাম এতে লেখা আছে, আপনি যদি থানা পুলিশ করতে চান তো করতে পারেন, নয়তো আমার উপর আস্থা রাখুন। আপনার উপর আমার আস্থা আছে মিস্টার পয়রো, আপনি যা খুশি করুন, তবে থানা পুলিশ করবেন না, আর আমার পাথরগুলো ফেরত এনে দিন। পয়রো একটিও কথা না বলে বার হয়ে গেল। আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা হাজির হলাম কার্লটন হোটেলে। ম্যানেজারের সঙ্গে দেখা করে জেনে নিলাম কাউন্টেস কোন ঘরে আছেন। ম্যানেজার আমাদের বললেন তিনি কাউন্টেসকে ডেকে পাঠাচ্ছেন। মিনিট দুয়ের মধ্যেই কাউন্টেস এসে হাজির, একটা চেয়ার টেনে বসে বললেন, কি ব্যাপার মিস্টার পয়রো, আপনি কি রহস্যের সমাধান করে ফেলেছেন? মিস্টার প্যাটকারকে আর বিরক্ত করেননি তো? না না, তাকে এবার আর হাত করে পড়াতে হচ্ছে না, আপনি নিশ্চিন্ত থাকুন। মিস্টার পয়রো, আপনি খুবই চতুর লোক, এত তাড়াতাড়ি কি করে সিদ্ধান্তে আসলেন আমার খুব জানতে ইচ্ছে করছে। কাউন্টেন্স, আমি মিস্টার হ্যাডম্যানকে কথা দিয়েছি এই ঘণ্টাখানেকের মধ্যেই তার পাথরগুলো ফেরত দেব। তাই নাকি, তা কি করে কথা রাখবেন? আপনি আমাকে সাহায্য করতেই পারেন, নিচে ট্যাক্সি অপেক্ষা করছে, তাই যদি পাথরগুলো নিয়ে আসেন তো খুশি হব। অবশ্য যদি সত্যি খালি হাতে ফিরতে হয় তো পুলিশে খবর দিতেই হবে। জানেন তো, আমরা বেলজিয়ামবাসীরা একদম সময়ের অপচয় পছন্দ করি না। যান, ঝটপট সেগুলো নিয়ে আসুন। কাউন্টেস কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকলেন, তারপর মৃদু হেসে বললেন, আপনি সত্যি অসাধারণ মিস্টার পোয়ারো। তারপরই চেয়ার ছেড়ে উঠে গেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি রেশমের থলি নিয়ে ফিরে এলেন। এই নিন বসিয়ে, এতে সব ঠিকঠাকই আছে, আপনাকে আর কষ্ট করে খুলে দেখে নিতে হবে না। সত্যি আপনার তৎপরতার প্রশংসা করতে হয়, ধন্যবাদ আপনাকে। কি করব বলুন, আপনি বললেন ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আর কিছুদিনের মধ্যেই আমাকেও লন্ডন ত্যাগ করতে হবে। আমাদের হয়তো অন্য কোথাও দেখা হয়ে যাবে। আমি সেটাকে প্রার্থিত বলে মনে করি না। বাড়ি থেকে বার হয়ে গাড়িতে উঠে আমি পয়রোকে জিজ্ঞেস করলাম, তুমি তো বাজিমাত করে দিলে, হে কি করে সন্দেহ করলে ওনাকে? ওনার আচার আচরণই আমার সন্দেহজনক লেগেছিল, আর গ্লাভটা ইচ্ছে করেই উনি পার্কারের বাড়িতে ফেলে দিয়ে এসেছিলেন যাতে আমি তাকে সন্দেহ করি আর তদন্তের মোড়টা ঘুরে যায়। আবার উনি এসে পার্কারকে বাঁচানোর জন্য আমায় তদন্তের খরচের লোভ দিয়ে গেলেন যাতে ওনাকেও সন্দেহ না হয়। বড় বিচিত্র এই জগৎ বন্ধু। এখন সিগারেট কেসটা তো পার্কারের নয়, অথবা ওটা জনস্টন বা রুনবার্নারেরও নয়, আমি খোঁজ নিয়ে দেখেছি ওনারা কেউ ধূমপান করেন না, তাহলে কার? তাই মনে হলো এটিও রোমেকার। উনি গ্লাভটা চুপি চুপি গুঁজে দিলেও ভুলবশত সিগারেট কেসটা ফেলে এসেছিলেন। কিন্তু সিগারেট কেসের উপরে তো লেখা আছে বিপি, অথচ রোমেকার নামের আদ্যক্ষর হওয়া উচিত ভিআর। আমার তো কিছুই মাথায় আসছে না। ধাঁধাটা অন্য জায়গায় বন্ধু, সেই জন্যই আমি রাশিয়ান বর্ণমালা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম। অনেক ঘাটাঘাটির পর আবিষ্কার করা সম্ভব হলো রাশিয়ান বর্ণমালায় বি হচ্ছে ভি এবং পি হচ্ছে আর। সুতরাং এই আবিষ্কারই আমাকে কাউন্টেন্সকে চিনিয়ে দিল, এই ভদ্রমহিলা খুব আশ্চর্য চরিত্রের, ইস্পাতের তারের মতো ওনার স্নায়ু। হয়তো দেশে নয়, বিদেশের মাটিতে কোথাও ওনার সঙ্গে আমার আবার সাক্ষাৎ হবে। হবেই।
শুনছিলেন আগাথা ক্রিস্টির দ্য ডাবল ক্লু। গল্পের বিভিন্ন চরিত্রে এরকুল পোয়রো বুবাই, কাউন্টেস দ্য ভোরা রোমেকা সীমা, বার্নার্ড পার্কার অর্ণব ঘোষ, জনস্টনের সেক্রেটারি ধ্রুব, গল্প পাঠে হেস্টিংস এবং হার্ডম্যানের ভূমিকায় সাউন্ড ডিজাইনিং, এডিটিং এবং নেপথ্য সঙ্গীত অর্ণব চক্রবর্তী। এখন থেকে প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 6টায় আমরা আসব নতুন একটি গল্প নিয়ে। লকডাউনে প্রত্যেকেই বাড়িতে বসে কাজ করছি, তাই সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হতে পারে। অবশ্যই আপনারা পুরো গল্পটা শুনবেন এবং কমেন্টে নিশ্চয়ই জানাবেন আরও কীভাবে আমরা উন্নত হতে পারি এবং আরও কী কী গল্প আপনারা শুনতে চান। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। পরের রবিবার আরেকটি গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ দৃষ্টি থাকুক দৃষ্টিকোণে।